वेलकम टू अनुज ब्लॉग ट्यूब। आज के आमी बनाच्छी आलू कटलेट बा पटाटो कटलेट। घरे जे जिनिसगुलो थाके सेटा दिए आमी तैरी करे आपनादेरके क्रिस्पी आलू कटलेट बनानो देखाबो। प्रथमे आमी एखाने 6टा आलू नियेछी, 1 किलोग्राम बड़ो साइजेर आलू देखते पाच्छेन बॉइल करे नियेछी। एबारे आलूगुलोके छाड़िये नेब। আলু ছাড়ানো হয়ে গেছে, সব আলুগুলোকে আমি ক্রাশ করে নিলাম। ক্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে মেখে নিতেও পারেন হাত দিয়ে। এবার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখি নি কি কি দিচ্ছি। আলু কাটলেটে আমি দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন দিলাম 6টা মতন, 1 আঁটি নিলাম ধনে পাতা। সব কটা আমি মি করে কুচি করে নেব। সব ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আমি। 2 চুটকি দিচ্ছি আমি ধনে গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, কর্নফ্লাওয়ার 2 চামচ দিচ্ছি। মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা ডিম ভেঙে নেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 চুটকি, 2 চুটকি মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্স, বেশ কিছুটা নিয়ে নিলাম ব্রেড ক্রাম্স। অল্প করে নিয়ে নিলাম আমি সাদা তেল। প্রথমে আমি হাতে অয়েল কোট করে নিচ্ছি। আমি এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথমে আমি কর্নফ্লাওয়ারের কোট করব, তারপরে আমি ডিমে কোট করব, তারপর আমি ব্রেড ক্রাম্বসে কোট করব। কর্নফ্লাওয়ারটা ড্রাইটা এই জন্যে লাগাচ্ছি পেঁয়াজ দিয়ে যে ময়েশ্চারটা ছাড়বে। আমরা যদি শুকনো কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিই তাহলে পুরো অ্যাবজর্ব করে নেবে। সব রেডি করে নিয়েছি আমি, বেশি করে বানিয়ে স্টোর করে রেখেছি ফ্রিজারে। যতটা দরকার অতগুলো বার করে নিয়েছি। 1 ঘন্টা মতন যদি ফ্রিজারে রাখার পরে যদি বানানো যায় তাহলে খুবই ভালো হয়। অয়েলটা অনেক গরম হয়ে গেছে, ফ্লেমটাকে একদমই লো করে একটা একটা করে এবারে ছেড়ে দেবো। সাথে সাথে কিন্তু একদমই পাল্টাবেন না, দেখতে পাচ্ছেন উপর দিকে লাল লাল হয়েছে। এবার আস্তে করে পাল্টে দেবেন। যারা সম্পূর্ণ ভেজ খাবেন, এগ ইউজ করবেন না, তারা 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জলটা গুলেও এতেও ডিপ করতে পারেন। দুদিকে ভালো করে ফ্রাই হয়ে গেছে,
দেখতে পাচ্ছেন এবার আমি তুলে নেব তৈরি হয়ে গেছে আমাদের আলু কাটলেট বা পটাটো কাটলেট গরম গরম ঝাল ঝাল স্পাইসি আলু কাটলেট তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ক্রাঞ্চি একটা সাউন্ড উপর দিয়ে ক্রাঞ্চি ভিতর দিয়ে একদমই সফট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আলু কাটলেট গরম গরম সার্ভ করবেন দারুণ লাগবে খেতে গরম গরম ফ্রাই করে পরিবেশন করতে পারেন আপনারা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কমেন্টস করে বলবেন কেমন হয়েছে খেতে আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই